জানলে অবাক হবেন যে দিঘার কাছে মাত্র 6 ঘন্টা জেগে থাকে এই রহস্যময় দ্বীপ। দু একদিনের ফুরসত মিললেই সকলে কম বেশি হাজির হয় সমুদ্র সৌকতে, আর কাছে যখন সেই উপভোগ পাওয়া যায় তাহলে দূরে যাওয়াই বা কেন। ঠিক ধরেছেন, দিঘার কথা বলা হচ্ছে। দিঘা তো সকলেই যায়, ভিড় বাড়লেও তালসারিরাও যায় অনেকে। তবে এবার একটু বেপুত হয়ে বিচিত্রপুর চলে যান, নামের মধ্যেই তো অ্যাডভেঞ্চারের গন্ধ মিশে রয়েছে। বিচিত্রপুর দিঘার খুব কাছাকাছি একটি এলাকা, আবার তালসারির গা ঘেঁষে শহরও বলা যায়। যারা উইকেন্ড ফ্রিক আউট মেনিয়াক ধরনের মানুষ তাদের জন্য বিচিত্রপুর এক আদর্শ জায়গা। তবে যাবেন কিভাবে তা তো জানা নেই। প্রথমে উদয়পুর পেরিয়ে বাংলার সীমানা ছাড়িয়ে চন্দনেশ্বর মন্দিরের পাশ দিয়ে সোজা নেমে যান তালসারিতে। তবে সেখানে গেলেই মিলবে না বিচিত্রপুরের ছোঁয়া। পাবেন না ছায়া ঘেরা ছোট্ট পান্থশালা, চারদিকে চোখ বোলাতে দেখতে পাবেন বেশ কয়েকটি স্টার রিসোর্ট। তবে সেখানে থাকতে চাইলে অবশ্যই আগে বুকিং করে যাবেন, তা না হলে আপনাকে হয়তো রাস্তায় দিন কাটাতে হতে পারে। আর যদিও বা শিখে ছিঁড়ে আপনি ঘর পেরিয়ে যান, সেই ঘর ভাড়া 3,000 টাকা থেকে শুরু। তবে এখানের একটি বিশেষত্ব রয়েছে, প্রতিটি রিসর্টে আপনি নারকেল গাছ পাবেন, এমনকি বেশ কয়েকটা ঘরের পাশেই রয়েছে, হাত বাড়ালেই নাগালে আসতে পারে নারকেল। তবে এ তো গেল তালসারির কথা। এর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে বিচিত্রপুর। তালসারি থেকে সেখানে যেতে গেলে আপনাকে চন্দনেশ্বর মন্দিরের গা দিয়ে রাস্তা বরাবর এগিয়ে যেতে হবে, একেবারে গ্রামের পথ। রাস্তা দিয়ে যেতে গেলে পাবেন তরমুজ ক্ষেত, এরপর কিছুটা আঁকাবাঁকা পথ, আর তারপরেই রোদ আর ছায়ার মিলমিশে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আসবে। এখান থেকে শুরু বিচিত্রপুরের রহস্য। এই ম্যানগ্রোভ ফরেস্টে পাবেন ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের একটি টিকিট কাউন্টার, 8 সিটের ফাইডার স্পিড বোট ছাড়ে এখান থেকে, 1200 টাকা প্রতি ট্রিপ। টিকিট কেটে উঠে পড়ুন সেই বোটে। এই স্পিড বোট আপনাকে নিয়ে যাবে মোহনার কাছাকাছি, যেখানে সুবর্ণরেখা সাগর পড়েছে। এখানে স্পিড বোট আপনাকে নামিয়ে দেবে একটি দ্বীপে, এই দ্বীপের নামই বিচিত্রপুর। অদ্ভুত জ্যামিতির নকশায় দাঁড়িয়ে রয়েছে দ্বীপটি, নামার সঙ্গে সঙ্গে কানে আসবে পাখিদের কলকাকুলি। তবে এখানে আপনি জোয়ারের সময় আসতে পারেন না, এই দ্বীপের আসল রহস্য দিনে মাত্র 6 ঘন্টা জেগে থাকে এই দ্বীপটি, তাই এর আকর্ষণ এত। দ্বীপটিতে পা দেওয়ার পর থেকে পর্যটকদের ফেলে যাওয়া প্যাকেট বোতল কিছুই আপনার নজরে আসবে না। তবে এই দ্বীপ মদ্যপান একেবারে নৈব নৈব চ, কারণ দ্বীপটির এক এক জায়গায় এক এক সৌন্দর্য। এখানে এসে সময় নষ্ট মানে বোকামির পরিচয়। তবে চিন্তা নেই, ফের নির্দিষ্ট সময়ে বোট আপনাকে নিতে চলে আসবে, আবার ফেরার পালা সভ্যতায় সেই স্পিড বোট। তবে এত কিছু প্রাপ্তির পাশাপাশি আপনি একই সঙ্গে এশিয়ার সর্ববৃহৎ সূর্যমুখী ফুলের চাষের সন্ধানও পাবেন এখানে, যা এক কথায় সানফ্লাওয়ার ওয়েলের আতুর ঘর।